নমস্কার বন্ধুগণ, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব কেরালার অন্তর্গত তিরুবনন্তপুরমকে কেন্দ্র করে বেশ কয়েকটি মন্দির, যেমন পদ্মনাভ স্বামী টেম্পল, আজিমালা শিবা টেম্পল এবং সুন্দর একটি সি বিচ, যেটা হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা সি বিচ কভলম সি বিচে আপনাদের নিয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগের ভিডিওতে আপনাদের কন্যাকুমারী দর্শন করিয়েছি, আর আজকে তিরুবনন্তপুরমকে কেন্দ্র করে মন্দির এবং কভলম সি বিচ আপনাদের দর্শন করাব। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আসুন শুরু করি। তিরুবনন্তপুরম স্টেশনে নেমে প্রথমেই একটা হোটেল নিয়ে নেবেন, এবং হোটেলে নিয়ে আপনারা স্নান টান করে রেস্ট নিয়ে আপনারা একটা অটো নিয়ে নেবেন। অটো ভাড়া করে যে স্পটগুলোর কথা বলছি সেই স্পটগুলো দেখার জন্য কন্ট্যাক্ট করে নেবেন। আজকে যে কটা স্পট আপনাদের দেখাবো, এই স্পট কটা দেখাতে 700 টাকা অটো ভাড়া কম বেশি লাগবে। প্রথমে আপনারা পদ্মনাভ স্বামী টেম্পলে আপনারা যাবেন, আর পদ্মনাভ স্বামী টেম্পলে যাওয়ার পথের যে দৃশ্য, সেই দৃশ্য আপনাদের সামনে একটু তুলে ধরছি। এখন আপনারা দেখছেন পদ্মনাভ স্বামী টেম্পল। এই টেম্পলে প্রবেশ করতে হলে কিন্তু এখানে আপনাদের যে পোশাক, অর্থাৎ স্যুট প্যান্ট যদি পরে থাকেন সেটা খুলে রেখে ওনারা যে কাপড় দেবে সেই কাপড় পরে আপনাকে কিন্তু মন্দিরে ঢুকতে হবে। পদ্মনাভ টেম্পলে যে পুকুর আছে, পুকুরে দেখতে পাচ্ছি প্রচুর মাছ সেখানে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে পদ্মনাভ স্বামী মন্দিরটা অপূর্ব লাগছে, আর এই পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকতেও কিন্তু দুর্দান্ত লাগছে। বন্ধুগণ, এর আগে আপনাদের সামনে কন্যাকুমারী ভ্রমণের ভিডিও উপস্থাপন করেছি, আপনারা যারা দেখেননি আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনারা সেটা দেখে নিতে পারেন। এছাড়া কেরালার কমপ্লিট ট্যুর গাইড এবং তার টোটাল কস্ট দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিও দেখতে পারেন। কেরালার থেকার্ডি, পেরিয়ার, মুন্নার, ব্যাকওয়াটার এইসব জায়গার পৃথক পৃথক আলাদা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে, সেগুলো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। এবারে আজিমালা শিবা টেম্পলের পথে, আর দেখতে পাচ্ছেন রাস্তার ধারে অপূর্ব দৃশ্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন আজিমালা শিবা টেম্পল। অসাধারণ একটা যে শিব এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে শিবের যে
মূর্তি, তারই পিছনে হচ্ছে সমুদ্র, আর এখান থেকে সমুদ্রকে কিন্তু অপূর্ব লাগছিল। শিবের এই অপরূপ ভাস্কর্য দেখে মন প্রশান্তিতে ভরে যাচ্ছে, মনের মধ্যে অপার্থিব একটা শান্তি বিরাজ করছে। এখন দেখছেন আপনারা পরশুরামের মন্দির। এখন দেখছেন পৃথিবীর অন্যতম সেরা বীজ কোভলম বীজ। কোভলম বীজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই বীজে হচ্ছে নারকেল গাছের সারি, আর এই বীজে স্নান করতেও খুব মজা। এছাড়া এই বীচের পাড়ে বসে নৈসর্গিক শোভা দেখতে দেখতে আপনাদের সময় কোথা থেকে যে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের গ্রোথের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।